রবিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার শহরে একাধিক কর্মসূচি সার, সকালে মন্দিরে দেবেন পুজো, তারপর বারাসতে কর্মী সম্মেলনে যোগ দেবেন। মেচেদায় জনসভা রয়েছে অমিত শাহর। রবিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শাহী সফর। সোমবার একাধিক কর্মসূচি সার, উত্তর চব্বিশ পরগনার বারাসতে কর্মী সম্মেলন। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি এই খবর নিয়ে ফোনে রয়েছেন। প্রীতিশ, বিস্তারিত কর্মসূচির বিষয়ে জানবো অমিত শাহ। প্রীতিশ, অমিত শাহর বঙ্গ সফরের বিস্তারিত কর্মসূচি জানবো। ২৮ তারিখ রাত্রিবেলা 9:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং 29 তারিখ অর্থাৎ পরের দিন সোমবার একাধিক কর্মসূচি রয়েছে, ভাষা কর্মসূচি রয়েছে তার। মূলত 29 তারিখ প্রথমে মিলন মঠে যাবেন বরানগরে, এবং সেখানে একটি নাম সংকীর্তনে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তারপর সেখান থেকে চলে যাবেন তিনি বারাসাত, এবং বারাসাতে একটি কর্মী সম্মেলন করবেন। সেখান থেকে চলে যাবেন একটি মেচেদাতে একটি জনসভা, এবং সেখানে জনসভা করার পর আবার তিনি কলকাতায় ফিরবেন, এবং কলকাতার সায়েন্স সিটিতে একটি নাগরিক সম্মেলন রয়েছে, সেখানে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং ফিরে রাতে আরেকবার ওয়েস্টিনে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে আবার দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন 29 তারিখে। অর্থাৎ 28 তারিখ তিনি রাজ্যে আসছেন, এবং 29 তারিখ একাধিক কর্মসূচি রয়েছে, খাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রীতিশ, এক্ষেত্রে দাঁড়িয়ে এই কর্মসূচি কি লোকসভা ভোটকে বাকিচোখ করেই? একদমই, লোকসভা ভোটের প্রস্তুতি কিন্তু বিজেপি শুরু করে দিয়েছে। এবং এর আগে যেটা দেখতে পাওয়া গেছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা দুজনেই রাজ্য সফরে এসেছিলেন, এবং রাজ্য সফরে এসে তারা কিন্তু রাজ্য বিজেপির নেতাদের একাধিক কর্মসূচির কথা তারা জানিয়ে গিয়েছিলেন। এবং সেই সূত্র ধরেই অমিত শাহ তিনি জানিয়েছিলেন যে একাধিক জায়গায় যে সমস্ত জেলা ভিত্তিক যে কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলনে তিনি অংশগ্রহণ করবেন। এর জন্যই কিন্তু মূলত বারাসাতে উত্তর চব্বিশ পরগনার যারা জেলার যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদের নিয়ে এই কর্মী সম্মেলন করবেন তিনি, এবং সেখান থেকে মেচেদাতে অর্থাৎ তমলুক যে সাংগঠনিক জেলা রয়েছে বিজেপির, যে সাংগঠনিক জেলা তমলুক, সেই তমলুকে মেচেদাতেও একটি কর্মী সম্মেলন করবে, এবং সেই কর্মী সম্মেলনকে তার জন্য জনসভার আকারে করা হবে। তার জন্যই এদিকে জনসভা বলা হচ্ছে, এবং কর্মী সম্মেলনও হবে ওখানে, অর্থাৎ সম্পূর্ণরূপে একটি খোলা মাঠে অনুষ্ঠান হবে, জনসভা হবে এবং কর্মী সম্মেলন হবে। এই যে দুটি সাংগঠনিক জেলাকে একদিনে কভার করা, এবং তার সঙ্গে সঙ্গে লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জেলাভিত্তিক যে কর্মী সম্মেলনগুলো অমিত শাহ তিনি নিজে করবেন, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কর্মী সম্মেলন করবেন কেন্দ্রীয় যিনি বিজেপি সভাপতি রয়েছেন অর্থাৎ জেপি নাড্ডা, তারা কিন্তু যৌথভাবে করবেন। এবং জেলা সূত্রের খবর যে আগামী ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু তার রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে, এবং জনসভা করবেন উত্তরবঙ্গে, এমনটাও কিন্তু সম্ভাবনার কথা রয়েছে। অভিজ্ঞ ধন্যবাদ প্রীতিশ।